এখন আমি ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের কিছু প্রশ্ন উত্তর আলোচনা করব। যে প্রথম প্রশ্ন 799-4424, এই সংখ্যাটিতে তিনটি চারের স্থানীয় মানগুলি সমষ্টি নির্ণয় করো। সংখ্যাটা আগে লিখি আমি 799-4424, এটা হলো আমার সংখ্যা। এই সংখ্যাটাতে চার কোথায় কোথায় আছে? একটা চার, দুটো চার, এর স্থানীয় মানগুলো সমষ্টি নির্ণয় করতে বলা হচ্ছে। তাহলে এই চারটা স্থানীয় মান কত? স্থানীয় মান চার লিখলাম, ডান দিকে যতগুলো সংখ্যা আছে এই চারের পরে তিনটে, তিনটে শূন্য বসবে। আচ্ছা, এটা নির্ণয় করব, চার লিখলাম, এর ডান দিকে কতগুলো আছে? দুটো, দুটো শূন্য। এই চার ডান দিকে তিনটে সংখ্যা, তিনটে শূন্য। এই চার ডান দিকে দুটো শূন্য সংখ্যা, তাই দুটো শূন্য। এটা একটা চার, ডান দিকে কোনো সংখ্যা নেই, তাই কিছু বসবে না। এবার এই তিনজনকে যোগ করলে আমার উত্তর হয়ে যাবে, অর্থাৎ উত্তর হবে 4400, আর এখানে চার, এদেরকে যোগ করতে হবে, চার শূন্য চার চার, এটা হচ্ছে আমার উত্তর। তাহলে আমাকে বলেছে স্থানীয় মানগুলি সমষ্টি, এটা আমার উত্তর, 4404। ঠিক আছে, এটা হলো এক নম্বর প্রশ্ন। দুই নম্বর আসি, বলছে একটা স্থূলকোণী ত্রিভুজ আঁকো যার দুটি বাহু দৈর্ঘ্য সমান। স্থূলকোণী ত্রিভুজ মানে যে ত্রিভুজের একটা কোণ স্থূলকোণ, স্থূলকোণ অর্থাৎ 90 ডিগ্রির চেয়ে বড় হবে আর 180 থেকে ছোট হবে, আর দুটো বাহু সমান নিতে হবে, এমনভাবে তৈরি করতে হবে ত্রিভুজটা আমাকে। আচ্ছা, তাহলে আমি শুরু করছি। প্রথমে যে কোনো একটা রেখাটা আমি এইবার যদি আমি এই বিন্দুতে স্থূলকোণ তৈরি করি, যদি এইভাবে আঁকি, এইভাবে টানি, তাহলে যে কোণটা তৈরি হবে সেটা সূক্ষ্মকোণ, 90 থেকে ছোট। যদি সরাসরি টানি তাহলে 90 সমান, অর্থাৎ সমকোণ, তাই আমাকে বলেছে যেহেতু স্থূলকোণ তাই এর থেকে বড় নিতে হবে। তাহলে এইভাবে এখানে, তাহলে এখানে যে কোণটা হলো সেটা হচ্ছে 90 চেয়ে বড়, 180 থেকে ছোট, অর্থাৎ স্থূলকোণ। তুমি এই বিন্দুতেও স্থূলকোণটা আঁকতে পারতে। তাহলে আমার স্থূলকোণটা তৈরি হয়ে গেল। এবার আমাকে করতে হবে কি, দুটো সমান বাহু কাটতে হবে। আমি এই বিন্দুতে বসিয়ে এখানে কেটে নিলাম, সেই মাপটা নিয়ে এখানে বসিয়ে কেটে নিলাম। তাহলে এখানে ছেদ করলো আর এখানে ছেদ করলো, এবার ওই দুটো বিন্দুকে যোগ করে দিচ্ছি। এখানে বিন্দু, এখানে বিন্দু, এটা হবে আমার উত্তর। এবার দেখি যে কোনটা স্থূলকোণ, স্থূলকোণ ত্রিভুজ যার দুটো বাহু সমান হচ্ছে কিনা। এই বাহুটা এতটা, এই বাহুটা মাপি, দেখো সমান হয়ে গেছে। অর্থাৎ কি বলবো আমি, এই বাহু আর এই বাহু সমান, সমান দুটো বাহু বলেছিল, সমান বাহু হয়ে গেছে। এবার এই কোণটা দেখছি কত হচ্ছে, এভাবে বসাতে হবে, দেখো মোটামুটি 130-এর থেকে বড়, 133, তখন অবশ্যই 90 চেয়ে বড় আছে, মানে কোনটা হচ্ছে আমার
স্থূলকোণী, তাহলে একটা স্থূলকোণী ত্রিভুজ যার একটা কোণ স্থূলকোণ 90 সমান আছে আর দুটো ভাগ সমান, নাম দিয়ে দিলে যা হচ্ছে এবিসি, তাহলে উত্তর হচ্ছে এবিসি। এটা হলো এমন একটা স্থূলকোণী ত্রিভুজ যা দুটো ভাগ সমান। ঠিক আছে, দুই নম্বর হলো তিন নম্বর বলছে একটি বর্গাকার তৈরির জন্য চারটা দেশলাইয়ের কাঠি, দুটি বর্গাকার তৈরির জন্য দুই গুণ চার মানে আটটি দেশলাইয়ের কাঠির প্রয়োজন, এইভাবে এনটা বর্গাকার তৈরির জন্য মোট কতগুলো কাঠি লাগবে, আর এখানে ধ্রুবকার চলরাশি নির্ণয় করতে বলছে। তাহলে এখানে আমি একটা ছক করছি, বর্গাকার এর সংখ্যা এখানে করছি দেশলাইয়ের কাঠির সংখ্যা, যদি আমি একটি বর্গাকার ক্ষেত্র তৈরি করি একটা কাঠি কটা লাগবে দেশলাইয়ের কাঠি চারটে, যদি আমি দুটো বর্গাকার ক্ষেত্র তৈরি করি তাহলে কাঠি কটা লাগবে দুই গুণ চারটে বলে দিয়েছে, যদি তাহলে তিনটে তৈরি করি তাহলে কটা লাগবে তিন গুণ চার, এক হলে এক গুণ চার, দুই হলে দুই গুণ চার, তিন হলে তিন গুণ চার, চার হলে চার গুণ চার, এভাবে আমাকে এখানে এনটা তৈরি করতে বলছে কত লাগবে এখানে বের করতে হচ্ছে। তাহলে দেখো প্যাটার্নটা বুঝতে হবে, এক হলে এক গুণ চার, দুই হলে দুই গুণ চার, তিন হলে তিন গুণ চার, তাহলে এন হলে এন গুণ চার, এটা হবে উত্তর। তাহলে এনটা বর্গাকার তৈরির জন্য কাঠি লাগবে এন গুণ চার, কাঠি লাগবে এন গুণ চার। এবার এন গুণ চার আমরা জানি যে চলরাশি পরে আর ধ্রুবক সংখ্যা আগে লিখতে হয়, তাহলে এখানে ফোর এন লিখে দিতে হবে, ফোর এন চলরাশি পরে আর ধ্রুবকটা আগে। আচ্ছা এবার বলছে এই সংখ্যাটিতে ধ্রুবক আর চলরাশি দেখো, ধ্রুবক কোনটা, ধ্রুবক এখানে ধ্রুবক কোনটা, এখানে ধ্রুবক মানে যেটা স্থির যার মান পরিবর্তন হবে না, চার চার মান চার, চার মানে অন্য কোনো সংখ্যা নয়, এই কারণে ধ্রুবক হলো চার আর চলরাশি, চলরাশি চলরাশি মানে যার মানটা পরিবর্তন হবে চেঞ্জ হবে, তাহলে এখানে এন এনটা পরিবর্তন হচ্ছে একবার একটা একবার দুটা একবার তিনটা একবার এনটা যেটা পরিবর্তন সেটা চলরাশি, তাহলে এখানে হচ্ছে এন, তাহলে ধ্রুবক হলো চার চলরাশি হলো এন ফোন, এগুলো আমার উত্তর। ঠিক আছে তিন নম্বর হলো এবার আসি চার নম্বর, বলছি একটি ছবি আঁকতে সমীরের এক ঘন্টার দুই তিন অংশ এবং মিতার ওই ছবি আঁকতে এক ঘন্টার পাঁচের বারো অংশ সময় লাগলে কে কত মিনিট সময় নিয়েছে, সমীরের লেগেছে এক ঘন্টার দুই তিন অংশ আর মিতার লেগেছে এক ঘন্টার পাঁচের বারো অংশ। তাহলে আমি কী করি, সমীরের কত সময় লাগেছে, সমীরের সময় লেগেছে কত, কত লেগেছে এক ঘন্টা দুই তিন অংশ লিখলাম, এক ঘন্টার দুই তিন অংশ। আচ্ছা এটা মানে কি এক ঘন্টা, এক ঘন্টা 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 এর ঘন্টা এর মানে গুণ দুই তিন, এটা হয়ে গেল এক গুণ দুই তিন ঘন্টাটা করে লিখলাম। আচ্ছা ঘন্টা, এবার ঘন্টাকে আমি মিনিটে নিয়ে আসি, এক ঘন্টা সময় ষাট মিনিট, ষাট গুণ দুই তিন মিনিট, এক ঘন্টা সময় ষাট মিনিট লিখলাম, কাটাকাটি করি তিন দিয়ে ছয় তাহলে কুড়ি, কুড়ি দিয়ে চল্লিশ, চল্লিশ মিনিট, তাহলে সময় সময় লেগেছে কাজটি করতে
40 মিনিট ছবি রাখতে 40 মিনিট মিতা 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 সময় লেগেছে কত হয়েছে 1 ঘন্টা 5 12 মিনিট 1 ঘন্টা 5 12 মিনিট সেম 1 ঘন্টা গুণ আছে ভালো এক ঘন্টা সমান 60 মিনিট এজন্য 60 মিনিট দিলাম আছে বারো ঘন্টা থেকে ঘন্টা থেকে মিনিট হয়ে গেল এক ঘন্টা 60 মিনিট কাটাকাটি বারো 25 মিনিট 5 5 25 মিনিট তাহলে সমীরের লাগছে সময় 40 মিনিট আর মিতার লাগছে সময় 25 মিনিট তোমাকে চেয়েছে যে কার কত সময় লেগেছে তাহলে আমি লিখব এটা উত্তর একটা সমীরের সময় লেগেছে 40 মিনিট আর মিতার সময় লেগেছে 25 মিনিট এই দুটো উত্তর আচ্ছা তারপরে চেয়েছে কার কত বেশি সময় লেগেছে কার কত বেশি সমীরের বেশি লেগেছে তাই তো সমীরের 40 মিতার 25 তাহলে সমীরের বেশি লেগেছে তাহলে দেখছি সমীরের বেশি সময় লেগেছে কত বেশি লেগেছে 40 যোগ 25 যোগ করলাম 15 মিনিট তাহলে এটা যে সময়টা বেশি সময় লেগেছে 15 মিনিট এটা অপেক্ষা ঠিক আছে তাহলে তোমার 4টে অঙ্কই হয়ে গেল ঠিক আছে।